আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটি রিভিউতে। সো আজকে রিভিউর হচ্ছে থাম্বনেইল আর হচ্ছে টাইটেল দেখে বুঝে গেছেন, আর স্ক্রিনেও যে সাইকেলটি দেখতে পাচ্ছেন এটা দেখে বুঝে গেছেন আজকে আলোচনা করবো হচ্ছে একটা ফ্যাট বাইক নিয়ে। সো এটা হচ্ছে হিরোর ফ্যাট বাইক, আপনারা দেখতে পাচ্ছেন। ফ্যাট বাইকের মানে এটার মানে হচ্ছে আপনার চাকাগুলো অনেক মুক্তা থাকবে। হ্যাঁ, দেখতে পাচ্ছেন চাকাগুলো, যারা একটু শখের বসে, শখের বসে যারা হচ্ছে একটু আনকমন সাইকেল চান তাদের জন্য বেসিক্যালি এই সাইকেলটা। আবার অনেকেই হচ্ছে কোশ্চেন করেন এই ফ্যাট বাইকগুলো চালাইতে অনেক কষ্ট হয় কি না বা চালাইতে অনেক পরিশ্রম হয় কি না। না, মোটেই না, যেহেতু হচ্ছে এগুলো গিয়ার সাইকেল, গিয়ার দেওয়া আছে, আপনারা হচ্ছে গিয়ারের সাহায্যে এটা খুব ইজিলিভাবে চালাতে পারবেন, এরকম কোনো কিছু না যে চালাইতে অনেক কষ্ট হয়। সো আপনারা দেখতে পাচ্ছেন এটা সম্পূর্ণ হচ্ছে অ্যালমোনিয়ামের না, এটা বডিটা হচ্ছে মেটাল বডি। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হিরো ব্র্যান্ডের একটা সাইকেল। আচ্ছা, আদার্স পার্টসগুলো নিয়ে একটু কথা বলি, আদার্স পার্টসগুলো নিয়ে যদি কথা বলি তাহলে হচ্ছে এটার সামনে গিয়ার ইউজ করা হয়েছে, এখানে লেখা আছে গিয়ার বা অন্যান্য পার্টসগুলো নিয়ে এটা গিয়ার ইউজ করা হয়েছে অরিজিনাল শিমানো। হ্যাঁ, প্রত্যেকটা পার্টসেই কিন্তু এখানে লেখা আছে শিমানো। সামনে হচ্ছে, পিছনে হচ্ছে সাতটা আর সামনে হচ্ছে তিনটা, টোটাল দশটা গিয়ার এটার মধ্যে ইউজ করা আছে। সাসপেনশনও দেওয়া আছে, খুব ইজিলিভাবে কাজ করবে। যেহেতু এটা ফ্যাট বাইক, একটু ওজনটা একটু বেশি হবে স্বাভাবিক তুলনায়, তবে আমার মনে হয় না চালাতে বা আপনাদের অতটা কষ্ট হবে বা আপনার অতটা মানে এফোর্ট দিতে হবে যেহেতু গিয়ার দেওয়াই আছে। আচ্ছা, গিয়ার এই যে আমি প্রথমেই বলেছি গিয়ার পিছনে হচ্ছে সাতটা আর সামনে হচ্ছে তিনটা, অরিজিনাল শিমানো। এই যে এইখানে দেখতে পাচ্ছেন শিমানো কিন্তু লেখা আছে, প্রত্যেকটা পার্টসে কিন্তু শিমানো লেখা আছে। এই যে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু শিমানো লেখা আছে। আর এটা হিরো ব্র্যান্ডের যেহেতু সাইকেল, অন্যান্য পার্টসগুলোতে এটা হিরো লেখা আছে। হ্যাঁ, আর এটা হচ্ছে আপনার ইয়াটা কি বলে রিমটা, এই যে রিম দেখতে পাচ্ছেন, যেহেতু ফ্যাট বাইক, ফ্যাট বাইকের মতোই যে রিমটা দেওয়া আছে সুন্দর একটা রিম, এটা কালার কালার রিম, যে আপনার মরিচা পড়বে বা এই ধরনের জং পড়বে এই ধরনের কোনো সম্ভাবনা নেই, কারণ রিমটা হচ্ছে সম্পূর্ণ কালার প্রিন্ট করা আছে। এটা হচ্ছে অ্যালমোনিয়ামের, হবসগুলো হচ্ছে এটার, এই যে হবসগুলো এটা হচ্ছে অ্যালমোনিয়ামের। আচ্ছা, এটা আদার্স পার্টস, আদার্স এইগুলো নিয়ে কথা বলি, এটা যেহেতু ফ্যাট বাইক একটু বড় সড়ো, মানে 26 ইঞ্চি বললেও ভুল হবে, কিন্তু বডি হচ্ছে 26 ইঞ্চি, বাট একটু বড় মনে হবে 26 ইঞ্চি সাইকেলের তুলনায়। আর যেহেতু এটা হচ্ছে 26 মানে একটু বড় সাইকেল, যারা হচ্ছে একটু ছোটো আছেন তারা কিন্তু এটা সিটটা ওঠানামা করে আপনারা ব্যবহার করতে পারবেন। হ্যাঁ, আর এটা এটার মধ্যে হচ্ছে 4-5টা কালার আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এটার মধ্যে কিন্তু আপনারা 4টা কালার পেয়ে যাচ্ছেন, এই যে একটা কালার দেখতে পাচ্ছেন, আরও 4টা কালার আছে এটার মধ্যে। আচ্ছা, এটার যদি হ্যান্ডেল নিয়ে কথা বলি, হ্যান্ডেলটাও খুব একটা বেশি বড়ও বলা যাবে না, ছোটও বলা যাবে না। আর এটার হচ্ছে এই যে এটা দেখতে পাচ্ছেন, এটাও কিন্তু অ্যালমোনিয়াম, মোথা বলা হয় এটাকে, এটাও কিন্তু অ্যালমোনিয়াম। আর এটার সামনে দেখতে পাচ্ছেন, আচ্ছা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা সাইকেল। আর যারা হচ্ছে এই ফ্যাট বাইকগুলো কালেক্ট করতে চান বা ফ্যাট বাইকটা নিতে চান, আমি লাস্টে প্রাইসটা বলে দিব বা আদার্স আরও কথা একটু বলে দিব, অ্যাড করে দিব যে কীভাবে নেবেন আপনারা। সো এটা যারা নিতে চান তারা কিন্তু স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারেন, কারণ এই ফ্যাট বাইকগুলো কিন্তু এই নতুন বছর উপলক্ষে ভালো একটা ডিসকাউন্টে আপনারা পেয়ে যাচ্ছেন। এটা টায়ার নিয়ে একটু কথা বলি, টায়ার টিপ নিয়ে কথা বলি, যেহেতু ফ্যাট বাইক টায়ারটা সম্ভবত না একটা মোটার কারণেই কিন্তু এটা ফ্যাট বাইক। সো এই টায়ারগুলো আমার মনে হয় না 2-4 বছরে আপনারা এটা কিছু করতে পারবেন, খুব মানে স্মুথলি চলবে, রাফ টাফ ইউজ করতে পারবেন, আমি এক কথায় বলতে পারি রাফভাবে ইউজ করতে পারবেন। আদার্স পার্টসগুলো নিয়ে কথা বলি, এটা গিয়ার চেঞ্জ নিয়ে কথা বলবে, যেহেতু গিয়ার মানে কী বলে এটাকে, গিয়ার যেহেতু 10টা ইয়ার ইউজ করা হয়েছে, গিয়ার আপনার সুবিধা মতো এইটা ওঠানামা করে আপনারা ব্যবহার করতে পারবেন। আচ্ছা, এটার এখন প্রাইস নিয়ে কথা বলি, প্রাইসটা হচ্ছে অন্যান্য জায়গায় আমি দেখছি যে এই ফ্যাট বাইকটা প্রথম যখন আসলো মার্কেটে তখন কিন্তু হিউজ একটা দাম ছিল, এটা হিউজ দাম ছিল বলে এটা যারা সেল করতো তারাইও একটা ফিক্সড দাম করে দিয়েছিল, বাট এটার প্রাইসটা কিন্তু এখন অনেক কম, যেখান থেকে নেবেন একটু যাচাই বাছাই করে নেওয়ার চেষ্টা করবেন। তবে এটার প্রাইসটা হচ্ছে 20,000 টাকা, 20,000 টাকায় কিন্তু এই ফ্যাট বাইকটা আপনারা পেয়ে যাচ্ছেন। যারা নিতে চান তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে স্ক্রিনশট পাঠিয়ে কিন্তু নিতে পারেন। এটা হচ্ছে 4টা কালার আছে, 4টা কালার নিতে পারবেন, ঢাকার যে কোনো প্রান্তে নিতে পারবেন, আর যারা সরাসরি আসতে চান তারা কিন্তু আসতে পারবেন। এটা হচ্ছে মিরপুর 1 নম্বরে মুক্ত বাংলা শপিং সেন্টারের 3rd নম্বর ফ্লোরে মাইমুনা সাইকেল স্টোর। এছাড়াও যারা হচ্ছে দেশের বিভিন্ন জেলায় নিতে চান তারাও কিন্তু নিতে পারবেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে স্ক্রিনে দেওয়া নাম্বারে। সো সেই জন্য আপনাকে কিন্তু কুরিয়ার চার্জটা প্লে করে দিতে হবে আগে অর্ডার কনফার্ম করার জন্য, তারপরে বাকিটা আপনারা হচ্ছে কুরিয়ার থেকে যখন সাইকেলটা উঠাবেন, উঠানোর পর হচ্ছে বাকিটা প্লে করে আপনারা দিয়ে দেবেন।
সো আজকে আর কথা বাড়াচ্ছি না, যারা হচ্ছে নিতে চান তারা তাড়াতাড়ি মানে হচ্ছে যোগাযোগ করুন, কারণ এটা হচ্ছে অন্যান্য জায়গায় আমি দেখলাম ভালোই দাম, মানে 21-22 হাজার টাকা, বাট আপনারা এটা পেয়ে যাচ্ছেন মাত্র 20 হাজার টাকায় মাইমুনা সাইকেল স্টোর থেকে। সো আর কথা বাড়াচ্ছি না, যারা আমার চ্যানেল নতুন, সাইকেলের নতুন নতুন আপডেট পেতে চান তারা অবভিয়াসলি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন, আর কোন সাইকেলটার রিভিউ ইন্ডিভিজুয়ালি রিভিউ আপনারা দেখতে চান সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারেন। সো আর কথা বাড়াচ্ছি না, সঙ্গে ছিলাম ফারদিন জাহিদ, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আর অবশ্যই ফ্যাট বাইকটা কিনবেন, কারণ এই বাইকটা কিন্তু অস্থির একটা বাইক।